সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাষ্ট্রীয় ইসলাম প্রবণ বিডি বক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এসেছি ওই দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। আজকে আমি আমবাড়িহাট থেকে আপনাদেরকে দুধের গাভী সহ বাছুর কী দামে কেনাবেচা হচ্ছে সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো, এবং এই গাভীগুলি কী পরিমাণ দুধ দেয় এবং বাচ্চাটার বয়স কতদিন সে সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি একটা হোলস্টাইন ফ্রিজিয়ান গাই গরু, মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে হোলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স কয়টা? চারদার জোয়ান আর কি, চারদার দেখি জোয়ান হয় না, আট দাঁতে জোয়ান হয়। এইটা কয় নম্বর বাচ্চা? দুই নম্বর বাচ্চা। এই বাচ্চা কোনটা? এই কালোটা, এটাও তো ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। বয়স কতদিন হলো? চার দিন, শুধুমাত্র চার দিন। এটা দুধ দেয় কেমন গরুটা? সতেরো থেকে আঠারো লিটার দুধ পাওয়া যায়। দর্শক শুনলেন, সতেরো থেকে আঠারো লিটার দুধ পাওয়া যায় যে হোলস্টাইন ফ্রিজিয়ান গরুটা থেকে। তো আমরা দাম শুনবো, দাম চাচ্ছেন কত? চাওয়া দাম 2,30,000। দাম বলতেছে কত? 1,60,000-65,000 বলতেছে। তা আপনি কত লাস্ট হইলে বিক্রি করবেন? 80-85 হইলে বিক্রি করবেন। দর্শক শুনবেন, 1,80,000 থেকে 85,000 টাকার মধ্যে যদি হয় তাহলে কিন্তু এই যে 17-18 লিটার দুধ দেওয়া গাভীটি সহ বাছুরটি বিক্রি করে দেবেন উনি। আমরা পাশে চলে যাবো আবার। আমরা সামনে আরেকটি দেখতে পাচ্ছি, এটা ফ্রিজিয়ান। এটা কয় দাঁত? চার দাঁত। এটা এটা কি বাচ্চা কোনটা? ওই ওই যে শুয়ে আছে। এটা বয়স কতদিন? বাচ্চাটার বয়স কদিন? 15-16 দিন। ওই যে বাচ্চাটা শুয়ে আছে, এই যে দর্শক দেখুন, 15-16 দিনের বাচ্চা। ওই বাচ্চাটা কী জাতের হয়েছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা? ভাই, বাচ্চাটার বয়স কদিন হলো? 15-16 দিন। এই গাভীটার দুধ দেয় কীরকম? 18-19। এটাও 18-19 দেয়? 18-19 লিটার দুধ দেয়। দর্শক, তো এটার দাম চাচ্ছে কত? 250। দাম বলছে? কত? 180-185। লাস্ট কত হইলে বিক্রি হবে এটা? 210 হইলে বিক্রি হবে। 2,10,000 টাকা হলে এটা বিক্রি হবে। এবং পাশে আরেকটি দেখতে পাচ্ছি, ওটা একদম ফ্রিজিয়ান, ওটাও ফ্রিজিয়ান গাই গরু। দর্শক দেখুন, লাল সাদা কালো। এটা কয় দাঁত বাবা? জুয়ান, আট দাঁত। এটা কয় নম্বর বাচ্চা? এটা 3 নম্বর বাচ্চা। এটার দুধ দেয় কীরকম? 12-13 লিটার। এটার বাচ্চা হচ্ছে ওইটা, ওই সাদাটা, মিল আছে বাচ্চার সঙ্গে, মায়ের মিল আছে। বাচ্চাটার বয়স কতদিন হলো? 4-5 দিন। তো দর্শক দেখুন, এটার দাম চাচ্ছেন কত ভাই? 1,70,000। দাম বলছে? 40 বলে। আপনি কত হইলে বেচবেন? 50 পার হইলে বিক্রি হবে। দর্শক শুনেন, 50 পার হইলে এই সুন্দর গাভীটি উনি বিক্রি করে দেবেন। আমরা সামনে চলে যাই। আছে ঘাটে আছে, ঘাটেই আছে। ফোন দেবো এখন, ফোন দেন। নাম্বার আছে? ছাড়ে দিব। ভাই ভালো আছেন? কটা আনছিলেন গাভী আজকে? চারটা আনছিলেন। বিক্রি করছেন কটা? একটাও বিক্রি করতে পারেন নাই কেন? আজকে কি গাভীর ক্রেতা নাই? বাজার কম, বাজারে কম ক্রেতা কি আছে? ক্রেতা নাই। এই গাভীর বাচ্চা কোনটা? ওই ছায়া গাভীর। কি জাতের ওইটা হয়েছে? পুরুষ ষাট বাচ্চা। দর্শক, আমরা বাচ্চাটাকে দেখাবো। এই যে দেখুন ষাট বাচ্চা। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান না ক্রস? ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। দেখলাম বাচ্চাটা, দেখলাম গরুটার কয় দাঁত হয়েছে? কেবল দুই দাঁত। প্রথম বাচ্চা না দ্বিতীয়? এটা প্রথম, প্রথম বাচ্চা। দাম চাচ্ছেন কত? হ্যাঁ, 150 চাচ্ছেন, 1,50,000 চাচ্ছেন। দাম বলছে? দাম বলতেছে কত? 35-36,000 টাকা বলতেছে। আপনি কত আশা করতেছেন বেচবেন? 40-42 হলে বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন, আর এটা দুধ দেয় কীরকম?
কেজি সকালবেলা সকালবেলা 8 কেজি আর বিকালে বিকালে এখনো ধরা হয়নি ধরা হয়নি ওর বাচ্চা ছোট যার জন্য ছোট যার জন্য হ্যাঁ বিকালে ধান ধরে নাই বলে বাচ্চা একটু বড় হইলে তখন বিকালে রাখবেন হ্যাঁ দুই বেলা তাহলে দুই বেলা ধরলে কত আসতে পারে আমি উনি 12 14 লিটার 12 থেকে 14 লিটার দর্শক শুনলেন 12 থেকে 14 লিটার দুধ দেয় কাবিটি উনি লাস্ট কত বললেন জানি লাস্ট 42 44000 টাকা 142 44000 টাকা হলে উনি বিক্রি করে দিবেন আমরা পাশেই আর কি দেখতে পাচ্ছি কদিন বয়স হলো এক সপ্তাহের মত এটা দুধটা কি রকম ছয় কেজি এক বেলা এক বেলা দু বেলা এখনো আসেনি যেহেতু বাচ্চা ছোট ছোট বাচ্চা তো দর্শক বাচ্চা ছোট থাকার কারণে এক বেলা এটি ছয় লিটার দুধ দেয় হয়তো বাচ্চাটা একটু বড় হলে আরো হতো 4 লিটার 5 লিটার দুধ বাড়বে তো দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে 35 135 দাম বলছে 20 পর্যন্ত বলছে আপনি কত আশা করতেছেন কত বলছে 30 থেকে 25 মধ্যে বাজার মধ্যে হলে আপনি দিয়ে দেবেন 25 26 হলে দিয়ে দেবেন দর্শক শুনলেন 125,000 টাকা হলে উনি গাভিটি বিক্রি করে দেবেন আমরা পাশে আরেকটি ফ্রিজিয়ান গাভি দেখতে পাচ্ছি এটা কি আপনার না এটা এই ভাই ভাই ভালো আছেন এটা তো ফ্রিজিয়ান গাই গরু না তো এটা বয়স কয়দিন হলো দুই দাঁত বাচ্চা বকনা বাসু বাচ্চারা কি এখানে আছে না সাইডে আছে আচ্ছা ঠিক আছে আমরা বাচ্চাটা আমরা দেখে নিব তো এটা এই দুধটা কিরকম দুই টাইম 13-14 লিটার দুধ দেয় দর্শক দেখতে পাচ্ছেন 13-14 লিটার দুধ দেয় তার প্রমাণটা যে বাঘ থেকে এখনো কিন্তু দুধ পড়ছে তো এটার দাম চাচ্ছেন কত 1,70,000 এটা কি গাভীটার প্রথম বাচ্চা না দ্বিতীয় প্রথম বাচ্চা 1,70,000 চাচ্ছেন দাম বলছে কি 30 তা আপনি কত আশা করতেছেন কত হলে হ্যাঁ 1.5 লাখ নিম্ন সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা হলে আপনি এই গাভিটি বিক্রি করে দেবেন দর্শক তো আমরা আপনাদেরকে আরও কিছু গাভি দেখাবো আমরা দেখতে পাচ্ছি আমার এক মুরব্বী চাচা বয়স্ক অনেক বয়স চাচা এটা কী জাতের এটা ক্রস হ্যাঁ ক্রস এটা বাচ্চার বয়স কতদিন ওই যে সাদাটা তো দর্শক চলুন আমরা বাচ্চাটা দেখে আসি আগে ওই যে আমরা যাচ্ছি এই যে দর্শক দেখেন বকনা বাসুর আমরা এখন কথা বলবো মালিকের সঙ্গে উনি কী দামে দুধ দেয় কী দামে বিক্রি করবে সেটা শুনবো তাতে এটা বয়স কয়দিন হলো কয় দাঁত হয়েছে জুয়ান হয়ে গেছে জুয়ান মানে কয় দাঁত এটা 8 দাঁত এটা কয় নম্বর বাচ্চা এটা 3 নম্বর বাচ্চা তো এটা দুধ দেয় কীরকম 12 থেকে 13 লিটার দুধ দেয় দর্শক শুনলেন 12 থেকে 13 লিটার দুধ দেয় এই গাভিটি বাচ্চাটার বয়স কয়দিন হলো 1.5 মাস তো এটার দাম চাচ্ছেন কত 165 দাম চাচ্ছেন 1,65,000 টাকা দাম চাচ্ছেন দাম বলছে কি কত 15-20 বলতেছে তা আপনি কত লাস্ট কত হলে বেচবেন 40 পার দর্শক শুনলেন 1,40,000 টাকা হলে উনি এই এই গাভি গরু বিক্রি করে দেবেন আমবাড়ি থেকে আজকে কিন্তু প্রচুর গাই গরু আজকে আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু ক্রেতা কম যার জন্য এই এই গাইগুলি কিন্তু এখনও বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন তো আজকে আমবাড়ি হাট থেকে আমি রাশিদুল ইসলাম করবো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ।